আমিও আপনাদের সাথে একমত, যে জাতি নারীকে সম্মান দিতে জানে না সেই জাতির কাছে কিছুই আশা করা যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, নারীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আজীবন সংগ্রাম করে যাব। বুয়া কথা তুমি সন্ত্রাস করার জন্য আমার বাড়িতে ঢুকেছ? আমি সন্ত্রাস করার জন্য ঢুকিনি, আপনার সন্ত্রাসী ছেলেকে আপনার কাছে নিয়ে এসেছি ওকে বাবা হিসেবে শাসন করানোর জন্য। কে বলতে চাও আমাকে খুলে বলো। শুধু আপনাকে বলবো কেন, এখানে সবার উদ্দেশ্যে বলতে চাই। আপনারা শুনুন, কিছুক্ষণ আগে মিস্টার খান সাহেব নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রামের কথা বলেছেন। রক্তের দোষ, একজন রাজনৈতিক নেতার ছেলে যদি কলেজের ম্যাডামের সাথে এমন ব্যবহার করতে পারে তাহলে সেই নেতা দেশের জন্য, দেশের নারী সমাজের জন্য কি করতে পারবে? বাংলা কথা না বোঝার তো কোনো কারণ নাই। খান সাহেব আপনাকে একটা কথা বলতে চাই, রাজনৈতিক নেতা সেজে আন্দোলন করার আগে নিজের সন্তানকে শিক্ষা দিন কিভাবে নারী জাতিকে সম্মান করতে হয়, নইলে মানুষ মনে করবে রাজনৈতিক মুখোশের আড়ালে আপনি একজন ভণ্ড নেতা যারা মুখে বলে এক কাজ করে আর এক। এক মিনিট, কিছু মনে করবেন না, আপনার পরিচয়? আমি জেহাদ, খান সাহেবের ছেলে। শুধু এ কথাটাই অজানা ছিল, সব মায়ের সন্তানরা নষ্ট হয়ে যায়নি, কোন কোন মায়ের সন্তান এখনো মায়ের সম্মান বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে। মিস্টার খান, সত্যি এ ঘটনা সাংঘাতিক ঘটনা, আমরা এই ঘটনা পত্রিকায় লিখব, আগামীকাল এই ঘটনা হবে পত্রিকার হেডলাইন। হ্যালো, তোমার নতুন পরিচয়টা আমাকে আরো বেশি মুগ্ধ করেছে, আমি শুনে খুশি হয়েছি। আমি যাকে ভালোবাসি আমার সেই ভালোবাসার মানুষটি 100% প্রতিবাদী। তোমার হয়তো জানা নেই প্রতিবাদ করাই আমার ধর্ম, লোক দেখানো কোনো নাটক নয়, আর তাই তোমার খুশি হওয়ার কোনো কারণ নেই। যদি সাগর পারে মেয়েটা এই কথাটি বলতো তার ক্ষেত্রে কি এমন করে কথাটা বলতে পারতে? সে কথা জানার তোমার প্রয়োজন নেই, আর যদি বেশি কৌতূহল থাকে তাহলে শুনে রাখো, সাগর পারে ঝিনুকের মাঝে মুক্তা থাকে, সেই মুক্তা দিয়ে মালা গাঁথা যায়। তাই মনে করে নিতে পারো ওই মেয়েটি সাগর পারে ঝিনুকের মাঝে লুকিয়ে থাকা মুক্তার মতো। যে মুক্তা খুঁজে বের করার মধ্যেও একটা আনন্দ আছে, কিন্তু তোমার মধ্যে তা নেই। যেদিন তুমি তোমার মুক্তা খুঁজে পাবে সেদিন বুঝবে ওই মুক্তাটা আর কেউ নয়, শুধু আমি। এক্সকিউজ মি, আপনাদের দোকানে কার্ড দেওয়া যাবে? অবশ্যই। হ্যালো, আপনাদের দোকানে জেহাদ নামে আমার এক ফ্রেন্ড আছে, প্লিজ ফোনটা তাকে দেবেন। এক মিনিট, এখানে মিস্টার জেহাদ নামে কেউ আছেন? ইয়েস, আপনার বন্ধুর ফোন। হ্যালো, জেহাদ বলছি, আপনি কে? ড্রিম গার্ল। ও, তুমি তুমি এখানেও আমার পিছু নিয়েছো? একবার যখন তোমার প্রেমে পড়েছি তখন তো পিছু নিতেই হবে। দেখো তুমি কিন্তু ওয়ান সাইড কথাবার্তা বলছো, প্রেম হয় দুজনের মনের মিলনে, দুটি হৃদয়ের ভালোবাসার কথার বিনিময়ে। আমি তো সেই মনের মিলনটাই চাই, দুটি হৃদয়ের ভালোবাসার কথা বিনিময় করতে চাই। আরে বলো না তোমার কি ধরনের মেয়ে পছন্দ, প্লিজ বলো না। বাঁচা গেল, ছেড়ে দাও বলছি।
বাহ, এই তোমার আশি ভালোই হলো, প্রথম দিনের প্রতিশোধটা আজ নিতে পারবো। ঢেকে রাখার মাঝেই কিন্তু সুন্দরের প্রতি বেশি আকর্ষণ, আর এই জন্যে মেঘের আড়ালে যখন একফালি চাঁদ ওঠে তখন ওই চাঁদের সৌন্দর্য দেখার জন্য সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। বাঙালি নারী তোমরা, তোমাদের সৌন্দর্যের বহিঃপ্রকাশ এভাবে না করলেই ভালো হয়। আশা করি আবার কোনোদিন যদি দেখা হয় সেদিন আমার এই কথাটা বলতে হবে না নিশ্চয়ই। চলি। তার চুলগুলো মেঘেরই মতন, আর চোখ দুটি ভ্রমর কালো, তবুও তারে আর কেউ কখনো বাসেনি ভালো। তুমি তাহলে? হ্যাঁ, আমি তোমার সেই ড্রিম গার্ল কাজল। ড্রিম গার্ল? এতদিন আমি তোমার সাথে টেলিফোনে আমার মনের কথা বলেছি, আজ তুমি জেনে নাও তোমার ভালোবাসার কথা সত্যি হলো কাজল। জেহাদ, কাজল, আমি কি করেছি মানে? মা, আমি কি করেছি মেয়েটাকে? ওর নাম কাজল, খুব ভালো মেয়ে মা, একদিন ডেকে এনে তোমার সাথে পরিচয় করিয়ে দেব। রেহাদ, আমি আমি তোকে যোদ্ধা হিসেবে তৈরি করেছি, রাস্তাঘাটে প্রেম ভালোবাসা করার জন্য নয়। আমি তোকে এতটা বছর ধরে তৈরি করেছি একটা প্রতিশোধ নেবার জন্য। তুমি কি মনে করেছ তোমার ছেলে একটি মেয়েকে ভালোবেসেছে বলে তোমার ছেলে দুর্বল হয়ে যাবে? কিসের প্রতিশোধ, কিসের প্রতিশোধ নেবার জন্য তুমি এতটা বছর ধরে আমাকে যুদ্ধের সৈনিক করে গড়ে তুলেছ? জিহাদ, এতদিন এতদিন তোকে মিথ্যে বলেছিলাম, তোর বাবার নিরুদ্দেশ, কিন্তু কিন্তু আজ বলছি তোর বাবা জেলখানার অন্ধকারে বসে শুধু মুক্তির দিন গুনছে। তুমি একই বললে মা, তুমি একই বললে মা। একজন সৎ আদর্শবান মানুষকে ষড়যন্ত্র করে খুনের আসামি বানিয়ে জেলে দিল, মিথ্যে হয়ে গেল তোর বাবার জীবনের সব কিছু। এর জন্য দায়ী কে মা? কে আমার বাবাকে ষড়যন্ত্র করে জেলে পাঠিয়েছে বলো মা, বলো। তোমার জিহাদ বাবার সেই শত্রুকে তোমার সামনেই খুন করবে। খুন করে সন্ত্রাসীরা, তোকে তো আমি সন্ত্রাসী করে গড়ে তুলিনি বাবা, তুই একজন যোদ্ধা, মায়ের জন্য বাবার জন্য তোকে তোকে যুদ্ধ করতে হবে, সত্যিকারের খুনির মুক্তি বলাতে হবে
খুনি নয়। কে সে? ওর নাম খান। তারি ছেলে আমাকে নগ্ন করতে চেয়েছিল, তারি ছেলে আমাকে নগ্ন করতে চেয়েছিল। আমি চাই তুই ওই খানের ভণ্ড রাজনীতির মুখোশটা খুলে দিবি, ধ্বংস করে দিবি ওর সন্ত্রাসী কার্যকলাপ। এটাই হবে তোর যুদ্ধ, আর আমার জন্য হবে জিহাদ, আমার জন্য হবে জিহাদ। আর আর এই যুদ্ধ শুরু করতে হবে এবারের কলেজ নির্বাচন থেকে। প্রতি বছর ইলেকশনে ওই খানের ছেলে প্রিন্স ওই কলেজে জোর করে ভোটে জিতে কলেজটাকে করেছে একটি সন্ত্রাসের আস্তানা। এবার তোকে ইলেকশন করতে হবে, জিততে হবে। আমি খানের প্রথম পরাজয়টা দেখতে চাই বাবা। তাই হবে মা, আমি তোমাকে কথা দিচ্ছি, খানের পরাজয় তুমি দেখবে।